नमस्कार বন্ধু কোন এমএম সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেল কো আপনাকো স্বাগত আপনারা আজ আমি আলোচনা করব ওড়িশা পুলিশের বাজার সব ইনিশিয়েটিভ বা এসআই ব্যাংক কি পরে অনলাইন লে আবেদন করি পারে আপনাকো স্টেপ বাই স্টেপ করি এবং সহজ উপায় আপনারা এই ফর্মটা ফিল আপ করবে অনলাইন লে তো কি পরে করিবে মু আপনাকো সম্পূর্ণ ভাবে কই দেব ভিডিওকো প্রথমনু শেষ মানে দেখুন যদি আমার চ্যানেলকো সাবস্ক্রাইব মানে শীঘ্র সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেলে প্রতিদিন নানা টপিকের ভিডিও আসে তো আমার চ্যানেলকো শীঘ্র সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ডস আপনাকো প্রথমে গুগল যাওয়া পড়ে গুগল ক্রোমের এর অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ওড়িশা police.gov.in আপনাকো এও সার্চ করিয়া পড়িব মু সার্চ করুছি আপনাকো দেখিব তো আপনাকো স্টেপ বাই স্টেপ সেমতি করে মু যেমতি আপনাকো দেখি আপনাকো সেই হিসাব দিবে দেখুন তো আপনাকো ওড়িশা police.gov.in আপনাকো সার্চ করবে কি ডেসক্রিপশন লিংক আছে আপনাকো একটু ক্লিক করে যাই পারিবে তো প্রথমে যে অপশন আছে ওটা ক্লিক করে দেবে দেখুন তো ওড়িশা পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো আপনাকো কোন করে দেখুন তলক যে একটা অপশন আছে অ্যাপ্লাই অনলাইন আপনি এটি ক্লিক করিবে তো ক্লিক করলে আপনাকো আউটে ওকে মাগিব এবং ওকে করে দেবে দেখুন তো আপনাকো আউটে পেজ ওপেন হয়েছিব তো তে আপনাকো বহুত সারা ডিটেলস লেখা আছে আপনি দেখি পারিবে ও দেখুন আপনার ইম্পর্টেন্ট ডেট সর হইছে আপন কেবে আরম্ভ হলা ইয়ার কেবে লাস্ট ডেট হইছে তো আপন কেবে অ্যাডমিট কার্ড আসিব আপনার এনএস লেটার পছরে আপনাকো কই দেবে तो थे आप असिस्टेंस आप हेल्प डेस्क नंबर मैं अच्छे आपको किसी प्रॉब्लम है आवेदन किसी प्रॉब्लम हो आप कॉन्टैक्ट नंबर में कॉन्टैक्ट करेंगे कि ईमेल मतलब ईमेल करेंगे देखो फ्रेंड्स आपको ऊपर राइट साइड ऊपर ऑप्शन अच्छे न्यू यूजर आउट एक्जिंग यूजर लॉगिन जो मैंने पूर्व आईडी पर क्रिएट करते लॉगिन करेंगे जो मैंने नुआ पकेबे न्यू यूजर पर क्लिक करेंगे तो सर क्लिक कर सारा आपको आउट इंपोर्टेंट इंट्रक्शन दबो तो आपको पढ़ी पारे ठीक है इंग्लीश से ओडिया दुईटा लांगुएज आप पढ़ी पारे ऑप्शन अच्छे तो पढ़ी पारे आपको किपर आप्लाई लिखी दीजिए आप देखी पारे आप मोबाइल को ओटीपी आसो आप फोटो स्कैन करेंगे एगार अशी के भी भितर आपको सिग्नेचर स्कैन करा पड़ो पचास पाँच रु पचास के भितर तो बहुत सारा इंट्रक्शन रही है आपको पढ़ी पारे तो तौक जी तौक गले आपको गोटे डिक्लेरेसन मिले आप क्लिक करेंगे तो क्लिक कर सारा आपको कंटिन्यू पर क्लिक करदे तो आप देखते आप ओडिशा पुलिस एसआई आवेदन फर्म ओपन हो आपको आवेदन करेंगे प्रथम आपको ये आपको नेम फिलअप कराया पड़ो এবং তারপর আপনার মিডল নেম তারপর লাস্ট নেম এবং তারপর আপনার জেন্ডার এটি ফিল আপ করবে দেখুন তিনটা অপশন আছে চার মেল মারিবে মেল জোন ফিমেল ফিমেল মারিবে তারপর আপনি ন্যাশনালিটি আপনি এটি ইন্ডিয়ান মারিবে দেখুন তো আপনাকে আগে ইমেল আইডি মারিয়ে পড়বো এবং তারপর আপনার কনফার্ম ইমেলটা সেই ইমেলটা আউট হয়ে যাবে এবং তারপর আপনার মোবাইল নম্বরটি মারিবে তাহলে ইমেল আইডি মোবাইল নম্বর আসলা পরে আপনাকে এটি সেন্ড ওটি উপরে ক্লিক করে দেবে তো সেন্ড ওটি ক্লিক করে দিলে আপনার মোবাইলকে ওটিপি যাবে এটা মোবাইল ওটিপি এন্ট্রি করে ভেরিফাই বলে করা পড়িব আপনার ওটিপি আসলা পরে ভেরিফাই মোড উপরে ক্লিক করে দেবে তো আপনার ওটিপি ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি যে ক্যাপচা কোড আছে আপনি সেই ক্যাপচা কোড এটি এন্ট্রি করবে তো এন্ট্রি করলা পরে আপনি সাবমিট উপরে ক্লিক করুন আর দেখুন ফ্রেন্ডস আমার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড আসি হয়েছে তো আমি এগুলো লগইন করি পারবে লগইন করি নেক্সট আপনাকে যাবা এই লগইন উপরে ক্লিক করে দেবে দেখুন ফ্রেন্ডস আপনার যে লগইন আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলকে মেসেজ পড়ে দেবো কিংবা টিপি রাখি দেবে এটা আপনার লগইন করবে তো আপনার আইডি পাসওয়ার্ড আসলা পরে আপনার লগইন উপরে ক্লিক করে দেবে আইডি পাসওয়ার্ড লগইন হয়ে সারছেন তো আপনার দেখতে এটি হোম আছে অপশন ডেসপোর্ড আছে অ্যাপ্লিকেশন আছে তো আপনি এটি অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবেন কিংবা আপনি এটি কন্টিনিউ উপরে ক্লিক করে দেবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাব আপনি দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়েছে আপনার পাঁচটা স্টেপ ফিল আপ করার পরে পার্সোনাল ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন অপলোড ফটো অপলোড সিগনেচার প্রিভিউ করে আপনার কমপ্লিট করার পরে পেমেন্ট করে দিলে আপনার সকসেসফুল ফর্ম হয়ে যাব তো পার্সোনাল ডিটেলস আমার নেম এবং মোবাইল নম্বর ইউনিট আমার ফিল আপ করে দিলে তো নেক্সট আমার বাপা না মা নাম লেখা পড়ব দেখুন ফ্রেন্ডস আপনার পার্সোনাল ডিটেলস সেকশন ওয়ান আপনার ফাদার্স নাম মদার্স নাম পকাই পড়ব এটি তখন এটি আপনার ফাদার্স নাম মারিবে এবং তারপর মদার্স নাম মারিবে এবং তারপর আপনি মেরিট কি অনমেরিট মারিবে যখন মেরিট থ্রু ইয়েস করবেন অনমেরিট থ্রু নো করে দেবে তারপর কাস্ট কম আছে আপনার ক্যাটাগরি কাস্ট কম আছে জেনারেল রিভার মারিবে এস সিবিসি থাকলে আপনার এস সিবিসি মারিবে তারপর আমার এস সি এস টি আছে অপশন আছে আপনার ও বি সি অপশন হয় আপনার মারিবে ইউর করে পারবে সেকশন টু রে আপনার অপশন দেখুন প্রথম যে অপশন রয়েছে আপনার যদি ইন সার্ভিস আপনার এজ রিল্যাক্সেশন পাওয়া চাহুন তাহলে এটি ইয়েস করে নন নো করে দেবে
ଯେଉଁମାନେ ସର୍ଭିସରେ ଅଛନ୍ତି, କାମ କରୁଛନ୍ତି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସର୍ଭିସରେ, ସେମାନେ ରିଲାକ୍ସେସନ ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଆମର ବୟସ ଅଧିକା ହେଇଯାଏ କୌଣସି ରିଲାକ୍ସେସନ ଚାହୁଁଛନ୍ତି, ୟେସ୍ କରିବେ ନହେଲେ ନୋ କରିଦେବେ। ତାପରେ ଆମର ସ୍ପୋର୍ଟସ ରୁମ୍ ଅଛି, ଯେଉଁମାନେ ସ୍ପୋର୍ଟସ ପର୍ସନ ଏଠି ୟେସ୍ କରିବେ ନହେଲେ ନୋ କରିବେ। ତାପରେ ଏନ୍ସିସି ପିଲାମାନେ ଏଠି ଅପସନ୍ ଅଛି, ଆପଣ ଯଦି ଏନ୍ସିସି ଥିବ ଆପଣ ଏନ୍ସିସି ଦେବେ କି ନହେଲେ ଏଠି ନୋ କରିବେ। ଏବଂ ତାର ଅଛି ଏକ୍ସ ଫର୍ମେସନ ପାଇଁ ରହିଛି ଅପସନ୍ ଅଛି, ତାପରେ ଏଠି ଯେଉଁମାନେ ଏକ୍ସ ଫର୍ମେସନ ଅଛନ୍ତି ସେମାନେ ୟେସ୍ କରିବେ ନହେଲେ ନୋ କରିଦେବେ। ହଁ, ତାପରେ ଆମର ଡେଟ୍ ଅଫ୍ ବର୍ଥ ଏଣ୍ଟ୍ରି କରିବା, ଆମେ ଏଠି କ୍ଲିକ୍ କଲେ ଆପଣ ଡେଟ୍ ଅଫ୍ ବର୍ଥ ସୋ କରିବେ, ଆପଣ ଏଠି ଚୁଜ୍ କରିପାରିବେ। ତ ଆପଣ ଡେଟ୍ ଅଫ୍ ବର୍ଥ ଆସିଲା ପରେ ଆପଣଙ୍କର ଆଡ୍ରେସ୍ ଏଠି ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ହଁ, ତ ଏଠି ଆମର ଆଡ୍ରେସ୍ ଫିଲ୍ଅପ୍ କରି ଆପଣମାନେ ଏଠି ଆଟ୍ ପୋଷ୍ଟ ଆପଣ ଏଠି ସବୁ ଦେଇପାରିବେ। ଏବଂ ଆପଣ ଷ୍ଟେଟ୍ ମାରିବେ, ଆପଣ ଏଠି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ମାରିଦେବେ, ଏବଂ ତାପରେ ଆପଣଙ୍କର ସିଟି ମାରିବେ, ଏବଂ ତାପରେ ପିନ୍କୋଡ଼ ମାରିବେ, ଏବଂ ତାପରେ ଆପଣ ଯଦି ସେମ୍ ରହିଛି ପ୍ରେଜେଣ୍ଟ ଏବଂ ପରମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ସେମ୍ ରହିଛି, ଆପଣ ଏଠି କ୍ଲିକ୍ କରିଦେବେ। ତ କ୍ଲିକ୍ କଲାପରେ ଆପଣ ଯେଉଁ ସେଣ୍ଟର ରହିଛି ଟେଷ୍ଟ ସେଣ୍ଟର ଲୋକେସନ୍ ଆପଣ କୋଡ଼ ଦେବେ, ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଏତିକି ଅପସନ୍ ରହିଛି ଓଡ଼ିଶାରେ, ଆପଣ ଏହିସବୁ ଜାଗାରେ ଦେଇପାରିବେ। ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମ ସେଣ୍ଟର ଆପଣ ପରୀକ୍ଷା ପାଇଁ ଆପଣ ଦୁଇଟା ଦେବାକୁ ପଡ଼ିବ, ଦୁଇଟା ଅପସନ୍ ଅଛି ଆପଣଙ୍କର, ଯେଉଁଠି ଆପଣ ଦେଇପାରିବେ। ମୁଁ ଏଠି ପ୍ରଥମେ ଦେବି ଭୁବନେଶ୍ୱର ଦେବି, ତାପରେ ଦେବି ଆମର ବାଲେଶ୍ୱର ଦେବି। ତ ସେଥିରେ ଆପଣ ସେଭ୍ କଣ୍ଟିନ୍ୟୁ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଆପଣ ତାପରେ ସେକେଣ୍ଡ ନମ୍ବର ଆପଣ ଏଜୁକେସନ କ୍ୱାଲିଫିକେସନ ରହିଛି, ଆପଣ ଏଠି ଫିଲ୍ଅପ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଟେନ୍ଥ ରହିଛି, ଆପଣ ପ୍ଲସ୍ ଟୁ ରହିଛି, ଆପଣ ଗ୍ରାଜୁଏସନ୍, ତିନିଟା ଡିଟେଲ୍ସ ଆପଣଙ୍କୁ ଦେବାକୁ ପଡ଼ିବ। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣ କ'ଣ ହେଉଛି, ବୋର୍ଡ ନେବା, ଆପଣ କ'ଣ ବୋର୍ଡ ଅଛି, ବି ଏସ୍ ସି ଓଡ଼ିଶା, ଆପଣ ଏଠି ଏଣ୍ଟ୍ରି କରିବେ, ଆପଣ ମନ୍ଥ ଏବଂ ଇୟର୍ ପାସିଂ, ଏବଂ ଆପଣ ସାର୍ଟିଫିକେଟ୍ର ତଳେ ସବୁ ଦେଖନ୍ତୁ ଥିବ ଆପଣଙ୍କର କେବେ ପାସିଂ କରିଛନ୍ତି ଏବଂ ତାର କେଉଁ ମାସ ପାସିଂ କରୁଛନ୍ତି, ଏବଂ ଆପଣ ରେଜଲ୍ଟ ପାସ୍ ଅଛି। ତାପରେ ଆପଣ ସବୁ ପ୍ଲସ୍ ଟୁର ବୋର୍ଡ ନେମ୍ ଆପଣ ସି ଏସ୍ ସି ଓଡ଼ିଶା ମାରିବେ, ଯାହା ଯାହା ଥିବ ଏଠି ଅପସନ୍ ଦେଇଛି ଆପଣ ଏଠି ମାରିପାରିବେ, ଯାହା କିଛି ନଥିବ ଏଠି ଅଦର ମାରିପାରିବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ଏଠି ମାରିବେ, ଏବଂ ରେଜଲ୍ଟ ପାସ୍ ପରେ ଆପଣ ଗ୍ରାଜୁଏସନ୍ ଡିଟେଲ୍ସ ଦେବେ, ଆପଣ ଏଠି ଡିଗ୍ରୀ ନେମ୍ ମାରିବେ, ଆପଣ ବିଏ କି ବିକମ୍ କି ବିସିଏ କି ବିଏସ୍ସି, ଯେଉଁ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ହେଇଥିବ ଆପଣ ଯେଉଁ କୋର୍ସ ହେଇଥିବ ଆପଣ ଏଠି ମାରିପାରିବେ। ତାପରେ ଆପଣ ୟୁନିଭର୍ସିଟି ଦେବେ, ୟୁନିଭର୍ସିଟି ଆପଣ କ'ଣ ଅଛି ଆପଣ ଏଠି ମାରିବେ। ତାପରେ ପାସିଂ ଇୟର୍, ଆପଣ କେବେ ପାସିଂ କରିଥିଲେ ଏଠି ମାରିବେ, ଏବଂ ତାପରେ ଆପଣଙ୍କର ରେଜଲ୍ଟ ପାସ୍ ରହିଛି ଏଠି ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଗୋଟେ ଅପସନ୍ ଅଛି ଆଡିସନାଲ ଡିଟେଲ୍ସ, ଏଠି ଆପଣ ୟେସ୍ ନୋ ଦୁଇଟା ଅପସନ୍ ଅଛି, ଆପଣ ୟେସ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଓଡ଼ିଆରେ କ'ଣ ଲେଖିଛି, ପ୍ରାର୍ଥୀ ଓଡ଼ିଆ ବିଷୟ ସହିତ ଏମ୍ଇ ସ୍କୁଲ କିମ୍ବା ଅଧିକ ଶ୍ରେଣୀ ପରୀକ୍ଷା ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଛନ୍ତି, କିମ୍ବା ଏଚ୍ଏସ୍ସି କିମ୍ବା ସମକକ୍ଷ ପରୀକ୍ଷାର ଅଣଭାଷା ବିଷୟକୁ ଓଡ଼ିଆ ଭାଷା ମାଧ୍ୟମରେ ପଢ଼ି ପାସ୍ କରିଛନ୍ତି, କିମ୍ବା ମାଧ୍ୟମ ଶିକ୍ଷା ବୋର୍ଡ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ପରିଚିତ ଏମ୍ଇ ସ୍କୁଲ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡରେ ଓଡ଼ିଆ ବିଷୟରେ ଲିଖିତ ପରୀକ୍ଷାରେ ପାସ୍ କରିଛନ୍ତି କି। ତ ଆମର ସବୁ ସ୍କୁଲରେ କଲେଜରେ ଆମର ଓଡ଼ିଆ ସବୁ ଥାଏ ଆମର, ତ ଆପଣ ୟେସ୍ କରିଦେବେ, ଓଡ଼ିଆ ପାଇଁ ଆପଣ ୟେସ୍ କରିବେ। ତାପରେ ଓଡ଼ିଆର ତିନିଟା ଅପସନ୍ ଅଛି, ଆପଣ ଏଠି ପଢ଼ିପାରିବେ, ଲେଖିପାରିବେ ଏବଂ କହିପାରିବେ ବୋଲି ତିନିଟାକୁ କ୍ଲିକ୍ କରିବେ। ତ କ୍ଲିକ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣ ସେଭ୍ କଣ୍ଟିନ୍ୟୁ ଉପରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଫଟୋ ଅପଲୋଡ଼ କରିବେ, ଆପଣଙ୍କର ଫଟୋ 11-80 KB ଭିତରେ ହେଇଥିବା ଆବଶ୍ୟକ। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଗୋଟେ ବ୍ରାଉଜ୍ ଅପସନ୍ ଅଛି, ଆପଣ ସେ ବ୍ରାଉଜ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ, ତ ଆପଣ ଫଟୋରେ ଚୁଜ୍ କରିବେ, ଅପଲୋଡ଼ ଉପରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଫଟୋ ଆପଣ ଏଠି ଅପଲୋଡ଼ କରିସାରିଲା ପରେ ଆପଣ ତଳର ଅପସନ୍ ଅଛି ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁ, ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ। ତାପରେ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ସିଗ୍ନେଚର୍ ଅପଲୋଡ଼ କରିବେ, ଆପଣ 5 KB ରୁ 50 KB ଭିତରେ ଆପଣ ସ୍କାନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ଆପଣ ମୋବାଇଲ୍ ସ୍କାନ୍ କରିବେ କିମ୍ବା କୌଣସି ସ୍କାନର୍ ମଧ୍ୟ ସ୍କାନ୍ କରିବେ, ଆପଣ ବ୍ରାଉଜ୍ କରିବେ, ଆପଣ ସିଗ୍ନେଚର୍ ସ୍କାନ୍ କରିବେ, ଅପଲୋଡ଼ କରିବେ। ତ ଆପଣମାନେ ସେଠି ସିଗ୍ନେଚର୍ ଅପଲୋଡ଼ କରିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କର ତଳର ଅପସନ୍ ଅଛି ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁ, ଆପଣ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ତାପରେ ଆପଣଙ୍କର ପ୍ରିଭ୍ୟୁରେ ଆପଣଙ୍କର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଫର୍ମରେ ଆପଣ ଯାହା ବି ଫିଲ୍ଅପ୍ କରିଥିଲେ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ପ୍ରକାର ଡିଟେଲ୍ସ ଦେଖାଇଦେବ, ଚାହିଁଲେ ଏଡିଟ୍ କରିପାରିବେ, ଆପଣ କିଛି ଭୁଲ ଥିବ ଆପଣ ଏଠି ଏଡିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ଏଡିଟ୍ କରିପାରିବେ। ଆପଣମାନେ ସବୁ ଭଲସେ ଆପଣ ଫର୍ମ ଡାଟା ଚେକ୍ କରିଦେବେ, ତ ଚେକ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣ ତଳକୁ ଯିବେ, ଦେଖନ୍ତୁ ଆପଣ ଡିକ୍ଲେରେସନ୍ ଅଛି, ଆପଣ ସବୁଗୁଡ଼ା କ୍ଲିକ୍ କରିଦେବେ, ତ ଆପଣ ଏଠି ସବୁ କ୍ଲିକ୍ କରିବେ। ତ କ୍ଲିକ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କୁ ସବମିଟ୍ ଆଣ୍ଡ ପ୍ରୋସିଡ଼ିଅର୍ ଟୁ ପେ ଆପଣଙ୍କୁ ଏଠି କ୍ଲିକ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ତାପରେ ଆପଣ ସବମିଟ୍ ମାରିଦେବେ, ଆପଣଙ୍କୁ 285 ଟଙ୍କାର ଏକ ଅନଲାଇନ୍ ପେମେଣ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିବ। ତ ଆପଣ ଏମିତି ସ୍ପେସ୍ ସୋ କରିବେ, ଆପଣ ଏଠି ପ୍ରୋସିଡ଼ ଟୁ ପେମେଣ୍ଟ ଉପରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଏଇ ଯେଉଁ 285 ଟଙ୍କା କେବଳ ଜେନେରାଲ ଏବଂ ଓବିସି ଏସ୍ ସି ପିଲାଙ୍କ ପାଇଁ ହୋଇଥାଏ, ତ ଏସ୍ ସି ଏସ୍ ଟି ପିଲାଙ୍କର କୌଣସି ଫି ପଡ଼ିବ ନାହିଁ। ତ ଏଠି ଆପଣ ପ୍ରୋସିଡ଼ ଟୁ ପେ କରିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କୁ ଅଟୋମେଟିକ୍ ଓଡ଼ିଶା ଟ୍ରେଜେରୀ ୱେବସାଇଟ୍ ପଳେଇବ, ତ ଆପଣ ସେଠି ଓଡ଼ିଶା ଟ୍ରେଜେରୀ ୱେବସାଇଟ୍ ଆପଣଙ୍କୁ ପେମେଣ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିବ। ଦେଖନ୍ତୁ ତଳ ଗୋଟେ ଅପସନ୍ ଅଛି ନେକ୍ସଟ, ଆପଣ ସେଇ ନେକ୍ସଟ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ତାପରେ ଅପସନ୍ ଅଛି ଏସ୍ ବାଇ ଇ ପେ, ଆପଣ ଏଠି କ୍ଲିକ୍ କରିବେ, ତ ଏଠି ରିମାର୍କ ଦେବେ,
रिमारे किसी भी लिखिपारे तो आपड़ी क्लिक करके आपड़ी क्लिक करके आप प्रोसीड टू पेमेंट क्लिक करेंगे और तापर आपने डेबिट कार्ड कि क्रेडिट कार्ड ऑप्शन देखिए आपने आप पेमेंट काटिपारे तापर आप पेमेंट सक्सेसफुल हो आप पेमेंट सक्सेसफुल हिसाब से आप प्रिंट करेंगे आप आप्लिकेसन फर्म प्रिंट करेंगे तो आप यहपर भाव में आप इनिशिएटिव जो एस आई रही है आप वैकेंसी रही है आपरी भाव में आवेदन करेंगे स्टेप बाय स्टेप इजिली मैंने आवेदन करेंगे निज मोबाइल में आवेदन करेंगे केवल स्कानिंग आप रखी फोटो सिग्नेचर आप कौन से स्कानिंग भी रखे ना तो यहपर भाव में आवेदन करूँ वीडियो को लाइक और शेयर कर दिखाँ चैनल को सब्सक्राइब करूँ कहीं प्रतिदिन आम चैनल नुआ टॉपिक वीडियो आता है तो शीघ्र शीघ्र आम चैनल को सब्सक्राइब कर दिखाँ।